Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Kismat ki lakeer se Pishi, tomar amake niye ki samasya? Shob shomoy tumi amar sathe erokom keno koro? Ichche kore korle na tumi eta? Are? Ami Kirti, ekdom chup. Ami chup kore thakbo na baba. আমি চুপ করে থাকি সেই জন্য এদের সাহস এত বেড়ে যায় আর আমাকে ওস্কানি দেয়। কীর্তি মা, আমি কি এমন ভুল করেছি যে এরম সবার মাঝে আমাকে অপমান করছো? আমি কি এমন ভুল করেছি? তোমার এই বাজে অভিনয় জানা বন্ধ করো বৌদি। কীর্তি, তুমি একটা দিনও কি বিনা ঝামেলা ঝঞ্ঝাটে কাটাতে পারো না? অন্তত আজকের দিনটা তো সবার খারাপ করে দিও না। ক্ষমা করবেন মা, কিন্তু আপনি তো চুপ করে থাকুন। আমার তো এখন আর অবাকও লাগছে না যে আপনি আমাকে দোষারোপ করছেন। আমার তো মনে হয় আপনারা সবাই মিলে এটা করেছেন, আর এখন নির্লজ্জের মতো আপনি আমাকে দোষারোপ করছেন, আমায় কথা শোনাচ্ছেন। কীর্তি, আমি কতবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে বাড়ির লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করো না, সবার সাথে মিলেমিশে থাকো, আমার মায়ের কথা বাদ দাও, তোমার তো তোমার মা বাবার উপরও কোনো পরোয়া নেই। তুমি কিভাবে আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, তোমার বাড়ির চাকর নই। আর তোমার না সবসময় নিজের বাড়ির লোকদের ঠিক মনে হয় আর আমাকে ভুল মনে হয়। কীর্তি, প্রত্যেকবার কি কীর্তি, কেন কীর্তি? যদি তোমার মেরুদণ্ড না থাকে না বরুণ, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার, তখন এটাও ভেবো না যে আমার মেরুদণ্ডটাও বেঁকে গেছে। ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে। কীর্তি, বরুণ চল, তুই আমার সাথে চল। না, আমি বরুণকে ছাড়বো না। আরে ওর সাহস কি করে হলো সবার সামনে চিৎকার করার? আর তুই তুই মাঝখানে কেন এলি? কীর্তি, এসব কি করছিস তুই? কীর্তি, কি করছিস এসব তুই? কীর্তি, নিজেকে সামলা তুই। না কীর্তি, আজ যে সাহসে যে ভরসা নিয়ে এগুলো করছিস না, ওই ভালোবাসা সাহস যে আগলে তোকে রেখে দিয়েছে, সেটা হলো বরুণ বাবু। ওই ভরসাটাকে নিজের হাতে ভেঙে দিস না, কারণ যদি এই ভরসা ভেঙে যায় বা যদি চলে যায় না, তাহলে তোর এমন অবস্থা হবে না, সেটা তুই ভাবতেও পারছিস না। কীর্তি, কি করছিস তুই? কীর্তি, নিজেকে সামলা তুই। ভাই শান্ত হ ভাই, নিজের মাথাটা ঠান্ডা রাখ। মানছি কীর্তি জেদি, একটু রকচটা, আর আজ ভুলও করেছে, কিন্তু ভাই ভালোবাসা ও তোর, তোর প্রথম পছন্দ, তোর বউ ও। তুই সময় নিয়ে যদি ওকে ভালো করে বোঝাস, তাহলে হয়তো হয়তো বদলিয়ে যেতে পারে। এখন তুই বলবি যে এইভাবে কেউ বদলায় নাকি, কিন্তু ভাই আমায় দেখ, কি ছিলাম আমি? আমিও জেদি ছিলাম খুব,
কিন্তু শ্রদ্ধা আমাকে পাল্টে দিয়েছে। আমার ছোট ভাই, কত বড় হয়ে গেছিস তুই সেটা আমি বুঝতেই পারিনি। চল, আজকের জন্য অনেক ড্রামা হয়ে গেছে শ্বশুর বাড়িতে, এখন একটা ভালো জামাইয়ের মতো চোখটা মোচ, হাস আর নিচে চল। চল চল। আরে, এইভাবে সবাই মুখ ঝুলিয়ে থাকলে তো কেকেরও মন খারাপ হবে। আরে অন্ততপক্ষে আমাকে দেখে তো কেউ হাসো। আর এটা শুরুটা আজকে আমাদের স্পেশাল অতিথি করবে। আসুন অ্যানিভার্সারি কাপল, আসুন। আরে আপনাদের হ্যাপি অ্যানিভার্সারি আজ, আসুন। আসুন বাবা, আসুন আর তাড়াতাড়ি এই কেকটা কাটুন, আমি আর বাবলু থাকতে পারছি না। ওফ, এই মুহূর্তটাকে মনে রাখার জন্য একটা সেলফি তো দরকার, তাই না? চলে আসো সবাই, আসো। আরে আমার ফোনে সেই টেকনিক নেই যাতে পুরো পরিবার একসাথে চলে আসবে, তাই প্লিজ সবাই কাছাকাছি চলে আসো। আসো জেঠিমণি, আর একটু হাসো, তোমরা কানপুরে আছো। যে করেই হোক, নিজের পরিবারকে সবসময় আগলে রাখতেই হবে। নিজের বাড়িতে যাওয়ার আগে যেভাবে হোক আমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনবই আনব। খুব ভালো লেগেছে আপনারা সবাই এখানে এসেছিলেন, আর পুরো পরিবারের সঙ্গেই আমরা আমাদের বিবাহবার্ষিকী পালন করলাম। আমাদেরও খুব ভালো লেগেছে। এবার অনুমতি দিন, আমরা যাই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন, আমি এখানে থাকতে পারি না নাকি? আরে মা, কেন থাকতে পারবে না, এটা তোমার নিজেরই বাড়ি। বাই পিসিমণি। চলো আমি তোমাদের বাড়ি পৌঁছে দিই। না, আমরা চলে যাব। বাবা, আমরা তো একই পাড়ে থাকি না, কোনো সমস্যা হবে না, একসাথেই যাই না? ঠিক আছে, না না, তোমরা যাও, অনুজের সঙ্গে কিছু জরুরি কথা আছে বলে যাচ্ছে। নয় না, যাও যাও তো। কীর্তি দাঁড়াও। মা, তুমি সামনে বসো না, তোমার পাগুলো একটু আরাম পাবে। কীর্তি, প্লিজ।
পিসি, আমাকেও না এই গাড়িতে করেই যেতে হবে। তোমার এই পার্স আর আঁচলটা সরাবে? ও আচ্ছা, তুমিও যাবে? আচ্ছা এসো। ওহো, আমার হাঁটুর ব্যথাটা না যেখানে সেখানে শুরু হয়ে যায়। চোট লেগেছে না আমার আজ? চল বলুন বাবা। হ্যাঁ চল। হ্যাঁ বিশ্বনি, সরে বসো না, ওদিকে জায়গা আছে তো, যাও না। আরে ব্যথা হচ্ছে না আমার। কেন যে নিয়ে যাচ্ছে? হ্যাঁ চলুন, আপনাদের অ্যানিভার্সারি আমরা সবাই খুব ভালোভাবে মানিয়েছি। আরে ওরা সবাই চলে গেছে? সবাই চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। তনুজাদি, আপনারা বিশ্রাম করুন, আমি ততক্ষণে রান্নাঘর গুছিয়ে নিচ্ছি। আরে আশাশিদি, আপনি এখানে থাকুন, কোথায় যাচ্ছেন? আরে আজকে তো আপনার দিন, আপনি বিশ্রাম করুন আজ। আরে আপনার সমস্ত কাজ করবার জন্য এখানে যে এত লোক বসে রয়েছে। মা একদম ঠিক বলেছে, তুমি বিশ্রাম করো, এই সব কিছু আমি ঠিক করে নেব। আর আমিও তো আছি, একের থেকে ভালো দুই। আপনি উপরে যান, আমরা সবটা সামলে নিচ্ছি। ঠিক আছে চলো। ও হ্যালো, তোমরা দুজন কোথাকার মহারানী? হ্যাঁ, যখন দেখি নিজের ফোনে ডুবে থাকো। চলো ওঠো, এই বাসনপত্র তোলো আর কিচেনে নিয়ে যাও। এই তোর কি হয়েছে, এত কি ভাবছিস তুই? আমি ওই ছেলেটার সঙ্গে দেখা করতে চাই, এটা দেখার জন্য যে ও তোমার জন্য ঠিক না ভুল আরতি। বল না শ্রদ্ধা বৌদি কুণালের সম্বন্ধে জানতে পেরে গেছে। কি, কিভাবে? শ্রদ্ধা বৌদি আমাকে কুণালের সাথে দেখে ফেলেছে, আর তারপর থেকেই দেখা করার জেদ করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব, আমার খুব টেনশন হচ্ছে। দেখ আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু একদম ওর কথাতে আসবি না। ও এক নম্বর, তবে তোমাদের মেয়েদের কাজ করতে করতে চুল খুলে রাখতে হয় কেন? গিয়ে ওই বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, নয়তো নষ্ট হয়ে যাবে।
বাবলু, খুব হাসি পাচ্ছে না তোর? এত রাত হয়ে গেছে, যা গিয়ে শুয়ে পড় যা। হে ভগবান, আমাকে এগুলো পরিষ্কার করতে হবে, ঝাঁটা নিয়ে আসি। আমার এই অবস্থা দেখে খুব হাসি এসেছিল না শ্রদ্ধা? এবার দেখো, তোলো এই কাপড়টা, তারপরে বুঝতে পারবে আমার পিছনে লাগলে কি হয়। আরতি, এখন এগুলো শ্রদ্ধা একা পরিষ্কার করবে? হ্যাঁ, তুই কি মুখ দেখছিস? কাপড় নে আর শুরু কর। আরতি, কি হলো? আরে তোর তো কেটে গেছে, কতটা রক্ত বেরোচ্ছে! আরে কেউ ক্রিম নিয়ে আসো, তুমি মুখ দেখছো কি? যাও গিয়ে জল নিয়ে আসো। তুই কি কোনো কাজ ঠিক করে করতে পারিস না? কতটা কেটে গেছে তোর! খুব ব্যথা করছে। আরে আরে, তোরা সবাই এত চেঁচামেচি কেন করছিস? আরে দেখো না, আরতি চোট লেগে গেছে, এই কোনো কাজ ঠিক মতো করতে পারে না। ওহো, আরে এই দুই ভাই বোন না খুব অদ্ভুত, দিন রাত তো ঝগড়া করতে থাকে। আর এদিকে দেখো, বোনের ব্যথা লাগলে ভাই সহ্য করতে পারছে না, বলো দেখি। আরে তনুজা একটু চুপ করো, রক্ত বেরোচ্ছে তো। আরে শ্রদ্ধা, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো। আরে আরে, ঠিক হয়ে যাবে, খুব ব্যথা করছে। কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি শ্রদ্ধা নিয়ে আসো। এবার তো এই ছেলেটার সঙ্গে দেখা করা আরো দরকার বলে মনে হচ্ছে, কারণ ও যদি আরতির মন ভাঙে তো অভয় কিছুতেই সহ্য করতে পারবে না। আমি কালই কথা বলবো আরতির সাথে। সকাল সকাল কীর্তি কোথায় চলে গেল? কোনো আওয়াজও পাচ্ছি না। এত সকাল সকাল কোথায় যেতে পারে? ছাড়ো ভাই, অসম্ভব কথা কয়, বাঁচাও। কীর্তি, কীর্তি কোথায় তুমি? কীর্তি, কীর্তি, কীর্তি কোথায় তুমি? সকাল সকাল কোথায় চলে গেল? ওর ফোনটাও তো এখানে, কোথায় যেতে পারে? দেখো আজ আমি তোমার জন্য কি কি বানিয়েছি, এসো না। সকাল সকাল অবাক করে দিলাম না? শুধু দেখেই যাবে, আমার প্রশংসা করবে না? এই সব কিছু আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, হয়তো একটু পুড়ে গেছে, কিন্তু আমি কিন্তু থামিনি। হ্যাঁ, তোমার হাতে তো আমি পোড়া টোস্টও আমি খুশি খুশি খেয়ে নেব। বরুণ, আমি টোস্টের কথা বলছি না,
আমি আমার হাতের কথা বলছি, আমার না হাতটা পুড়ে গেছে। তাও আমি শুধু তোমার জন্য এসব বানিয়েছি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম কীর্তি, আমার মনে হয়েছিল কাল রাতের পর তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আজ যে ভরসায় আর ভালোবাসায় তুই এই সব কথা বলছিস না, সেই ভরসা আর ভালোবাসায় যে তোকে আগলে রেখেছে সেটা হলো ওই বরুণ বাবুই। আমি কেন ছেড়ে যাব তোমায়? আচ্ছা বরুণ, আজকে সন্ধ্যাবেলা তুমি মা বাবাকে ডাকবে বাড়িতে খেতে? পাক্কা, একদম পাক্কা। তুমি অনেক ভালো কীর্তি, কালকে রাতের জন্য আমাকে ক্ষমা করবে? ক্ষমা? চলো দিলাম। এমনিতে যদি আগে জানতে পারতাম রাগারাগের পর তুমি আমাকে আরো বেশি ভালোবাসবে, তাহলে আমি তোমার সাথে রোজ ঝগড়া করতাম। আচ্ছা, এখন তোমার আমার সাথে ঝগড়াও করার ইচ্ছে? ঝগড়া করার অভ্যেস করতে চাও? হ্যাঁ, অভয়কে দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ বাবা, ও তৈরি হচ্ছে এই এলো বলে। আরে পিসিমণি, তুমি সকাল সকাল এখানে? আমি 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 সোনিয়া, সোনিয়া, সোনিয়াকে নিতে আমি এসেছিলাম। বেচারা একা একা রয়েছেন এখানে। আরে ঋতুদি, আসুন আপনিও আমাদের সঙ্গে খেয়ে নেবেন। সত্যি বলতে তো আমি সকাল সকাল বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, কিন্তু আপনার মন ভাঙতে চাই না, তাই একটু খেয়ে। হ্যাঁ হ্যাঁ, বসুন না। কি কি বানিয়েছেন জলখাবারে? সব শ্রদ্ধাই বানিয়েছে, পরোটা, চিড়ের পোলাও। আসলে আপনাকে সবাইকে ওদের হিসেব মতো খাবার দিতে হচ্ছে। আসলে কি বলুন তো, আমাদের ঘরে তো সবাই আলাদা আলাদা সময়ে তৈরি হয়, আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। বাবা, নিজের লোকদের খাওয়াতে কষ্ট হয় না, শান্তি পাওয়া যায়। তবে আমার সুখ বলতে মনে পড়লো যে তনুজাবু ওদিকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় আছেন? জলখাবার খেয়ে নিয়েছেন উনি? হ্যাঁ মা, আমি ওনার ঘরে গেছিলাম, উনি বললেন পরে খাবেন। কেন পরে কেন, মাকে তো সকালবেলা ওষুধ খেতে হয়, মা তো সবার সাথে একসাথেই খেয়ে নেয়। আমি দেখছি। আরে না অভয়, তুমি বসো না, তুমি আগে খাবারটা খেয়ে নাও, মাকে আমি দেখে নিচ্ছি। না শ্রদ্ধা, তুমি আন্টিকে হেল্প করো, আমি আসছি। মা, তুমিও খাবারটা খেয়ে নাও, তোমারও ওষুধ খাওয়ার সময় হয়ে এসছে, তোমারও শরীর ঠিক হয়নি এখনো। হ্যাঁ একদম জশ্বী দেবী, আপনি কিন্তু একদম নিজের খেয়াল রাখেন না। আর শ্বশুর বাড়িতে তো আপনার মেয়ের অবস্থা খারাপ হয়ে যায় আপনার কথা ভেবে। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হচ্ছে বৌদি, বিষয়টা কি করে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা তো ভালোই শিখেছো। আজ এই মা মেয়েকে অভয়ের চোখে ভুল বানিয়ে ছাড়ব। আরে মা, তুমি এসব কেন করছো? ওঠো রে, ওঠো আস্তে। আরে বাবু, ভুল করে না, তোর বাবার হাত থেকে চাটা পড়ে গেছিল। আর যশস্বী দি তো ঘর পরিষ্কার পছন্দ করেন, তাই উনি বললেন যে জলখাবার খাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে নিতে। দেখ বাড়িতে তো কোনো কাজের লোক নেই, তো একটু দেখ তো কোথাও দাগ টাগ লেগে নেই তো, আবার আজকাল তো ঠিকঠাক ভালো করে দেখতেও পাই না। অভয় ওখানে দেখ তো একবার। আরে কি করছিস তুই বাবু? আরে শার্টটা খারাপ হয়ে যাবে, তোকে অফিসে যেতে হবে। আরে হবে না, তোকে তো অফিসেও যেতে হবে। আরে বাবা কিচ্ছু হবে না, দাও না। আরে কি হয়েছে, প্রত্যেক বাড়ির একটা নিয়ম কানুন থাকে তো, এখন আমরা এই বাড়িতে আছি তাই এখানকার নিয়ম কানুন মেনে চলতে হবে না? আচ্ছা ঠিক আছে, বালতিটা তুলে সাইডে রেখে দিচ্ছি। তোমার কোমরে ব্যথা? আরে হ্যাঁ, কোমরে তো খুব ব্যথা করছে। তুই ওই কোণাটায় রেখে দে, আর ছুঁস না, হাতটা নোংরা হয়ে যাবে। মা, আমি অফিসের জন্য বেরোচ্ছি। আরে বৌমা, আমি তোমাকে আমার নিজের জন্য ওষুধ আনতে বলেছিলাম, এনেছো তো? না তো মা, তুমি তো আমাকে এ ব্যাপারে কিছুই বলোনি। আরে আমি তোমাকে বলেছিলাম, আমি বলেছিলাম যে আজকাল হাঁটুতে আমার খুব ব্যথা হয়, তো ওই ওষুধটা নিয়ে এসো, মনে হচ্ছে ভুলে গেছো তুমি। না না মা, আমি সত্যি বলছি, তুমি আমাকে এরকম কোন ওষুধ আনতে বলো না। আচ্ছা, মনে হচ্ছে এই কাজের চক্করে ভুলে গেছে, এবার কিন্তু মনে করে নিয়ে এসো শ্রদ্ধা। এখন তো কোমরেও খুব ব্যথা করছে, তার সঙ্গে হাঁটুর ব্যথা তো রয়েছে, দুটো ওষুধ নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি বিকেলে
নিশ্চয়ই মনে করে। ঠিক আছে, যাও। মা, এমনিতে শ্রদ্ধা তোমার দেওয়া কোনো কাজ তো ভুলে যায় না, কিন্তু জানি না আজ। আরে বাবা, আমি বুঝতে পারি, শ্রদ্ধা বাপের বাড়ি এসছে, সেখানে বাবা মারও তো একটু সেবা যত্ন করবে না, সেখানেও তো সময় লাগছে না। চিন্তা করিস না, আমি না সব ঠিক করে নেব। হ্যাঁ আচ্ছা চলো, আমার সাথে নিচে চলো, তুমি ব্রেকফাস্ট করবে, তারপর আমাকে অফিসে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি কোমরে বাম লাগিয়ে, তুই যা, আমি বালতিটা রেখে দিচ্ছি। ঠিক আছে। ভালো হয়েছে? খুব ভালো। সকাল সকাল কে আমাদের দরজা ভাঙতে চলে এলো? আমি দেখে আসছি, তুমি ব্রেকফাস্টটা করে নাও। ঠিক আছে। কীর্তি কার সাথে এত কথা বলছে? আমাকে গিয়ে দেখতে হবে। আপনি আমাকে আমার ঘরে ঢুকতে বারণ করছেন? মেহতা বাবু, হয়েছেটা কি? এত রেগেছেন কেন? আপনি তো কথা দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে আপনি আমার সব টাকা দিয়ে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত আমি এক টাকাও পেলাম না। এবার মাথা গরম করবো না তো আর কি করবো? দেখুন, আপনি একটু শান্ত হন, আজ বিকেলে আমি নিজে নিয়ে আসবো আপনার কাছে রাখা। ঠিক আছে? ঠিক আছে। এই পুলিশ কোর্ট কাচারি আমার পছন্দ নয়, আপনি আমাকে এই সব করতে বাধ্য করবেন না। আর আজকে সন্ধ্যের মধ্যে আমার পয়সা আমার ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া চাই। তো পেরেছেন? এবার চলি, নমস্কার। কীর্তি, কাল যে তোমাকে টাকাগুলো দিয়েছিলাম বাড়িওয়ালাকে দেওয়ার জন্য, ওগুলো কোথায়? বরুণ, ওই ওই টাকাটা খরচা করে ফেলেছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তোমার জন্য পয়সা কি হাতের ময়লা নাকি? কীর্তি, তুমি বুঝতে পারছো না, যদি বাড়িওয়ালা আমাদের বাড়ি থেকে বার করে দেয় তাহলে আমরা রাস্তায় চলে আসবো। তোর বউ, তুই একটু সময় নিয়ে ওকে ভালো করে বোঝালে হয়তো বদলে যাবে। সুইটু, আমি বলতে চাইছি যে তোমার খেয়াল রাখা উচিত ছিল না। মরণ, ওই টাকাটা আমি নিজের জন্য খরচা করে নে, সংসারের জন্যই করেছি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আসো চলো খাবার খেয়ে নি। আরে ঋতু, আরে চায়ের সাথে তো একটু নিমকি দেবে, তা না মিষ্টি খাইয়ে দিল। বৌদি, এবার ব্যাপারটা যদি মিষ্টি খাওয়ানোর মতোই হয় তাহলে মিষ্টি তো খাওয়াবো, নন্দা কেন খাওয়াবো না? তা তো ঠিকই। বা বৌদি বা, তুমি তো এভাবে টিভির সবকটা শাশুড়িকে পিছনে ফেলে দিলে। হায়, এত বছর ধরে কোথায় লুকিয়ে রেখেছিলে গুণটা? আরে ঋতু, তোমার শ্রদ্ধার মুখটা দেখা উচিত ছিল, পুরো ফ্যাকাশে হয়ে গেছিল। আর আজ না অভয়, পুরো দিন ওই মা আর মেয়ের ওপর সন্দেহ করতেই থাকবে, তুমি দেখে নিও। তবে বৌদি, আমি জানি যে তোমার ছেলে না নাটক ছাড়া কোনো কিছু বুঝতেই পারে না। এই যে দীক্ষিত পরিবার কিভাবে সবাইকে নিজের আঙুলের ডগায় নাচাতে থাকে। ঠিক বলেছো। তবে বৌদি, তোমার পাগল ছেলে কিন্তু আজ সারাদিন মা 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 করা থেকে ক্লান্ত হবে না দেখো তুমি। বৌদি, আমি বলেছিলাম না, ধরো 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 ফোনটা ধরো। আরে না না, আমি শুনবো, স্পিকার স্পিকার।
হ্যাঁ বাবু বল। মা, আজ আমি তোমাকে এমন একটা খবর দেব না যে তুমি নেচে উঠবে। আরে হয়েছেটা কি? আরে তোমার অকম্মা ছেলে তার কাজের প্রথম রোজগারটা পেয়েছে। কি? আরে এটা তো খুবই আনন্দের কথা। আচ্ছা বাবু, তুই আর নিজেকে কখনো অকর্মণ্য বলবি না, বুঝেছিস? তুই আমার খুব ভালো সোনা লক্ষ্মী ছেলে, চাকরি পেয়ে গেছে। শোন বাবু, তোর জন্য পায়েস বানাবো, তুই তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা। ঠিক আছে। আরে ছেলে কার? অভিনন্দন তোমাকে বৌদি। তবে বৌদি, যখন ছেলে রোজগার করতে শুরু করে না, তখন হায়, মায়ের তো রংচঙে বদলে যায়। বৌদি তোমাকে অনেক অভিনন্দন, তোমার ছেলের মাইনে পেয়েছে। কি বলছো তুমি ঋতু? একজন মা তো সব সময় অপেক্ষা করে থাকে যে কখন তার ছেলে নিজের ইনকামের প্রথম চেক তার হাতে দেবে। বৌদি, এবার কিন্তু তোমার জন্মদিন আমরা ধুমধাম করে পালন করব। হ্যাঁ হ্যাঁ ঋতু, আমারও তাই মনে হচ্ছে। হে ভগবান! আরে চলে এসছো তুমি? মা তোমার জন্য অপেক্ষা করছিল, আমি ওনাকে ডেকে আনছি। আরে দাঁড়াও শ্রদ্ধা আন্টি, আজ আমার জীবনের সব থেকে স্পেশাল দিন, আমি আমার রোজগারের প্রথম চেকটা পেয়েছি। এটা তো খুব আনন্দের খবর। অনেক অনেক শুভেচ্ছা বাবা, এভাবেই উন্নতি করতে থাকো। আরে না বাবা, এটা কি বলছো? আমি এটা নিতে পারবো না। না না আন্টি, এটা তোমার জন্য। ওই আপনি যে আমাকে টাকাটা দিয়েছিলেন, এটা তার প্রথম কিস্তি। আপনি আর আঙ্কেল আমার উপর বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছেন, তার জন্যই তো আমি সফল হতে পেরেছি। বাবা, এটা তোমার রোজগারের প্রথম চেক, আমি এটা দেবীমার পায়ে রেখে আসছি। বেঁচে থাকো, দেবীমা এভাবেই তোমার মঙ্গল করুন। শ্রদ্ধা, আরেকটা জিনিস আছে। কি? এটার ব্যাপারে মা যেন কিছু জানতে না পারে। এটা তাড়াতাড়ি গিয়ে ওপরে রেখে এসো, আমি তোমার জন্য বাইরে দাঁড়াচ্ছি। একদমই। শ্রদ্ধা কীর্তির একদম বিপরীত, ও এরকম ভাবতেও পারে না। তারপরেও তুমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বললে, এইভাবে বোঝাবে তুমি? ওর উপরে ঝাঁটা জুতো ছুড়ে মা তুমি আজকে সীমা পার করে ফেলেছো, এরপর যদি তুমি এরকম কিছু করো না। আরে বাবা, সকাল থেকে তুমি শুধু আমার না, সবার সেবা যত্ন করছো। এখন তুমি আরাম করো, আমাকে কাজ করতে দাও। আপনার মেয়ে যদি এখানে থাকতো, তাহলে ও তো সবার খেয়াল রাখতো না। ওর 50% যদি আমি করে নিই না, তো মনে হবে যে আমি কিছু করেছি। চলো। আরে ছোট্ট একটা কাজের জন্য কত দেরি করে দাও তুমি। কিভাবে যে লুকিয়ে ছুপিয়ে আমি এলাম তুমি জানো? একবার বলছি, ওই হারটা যত্ন করে লুকিয়ে রেখেছো তো, ওই হারটা মায়ের পছন্দ হবে তো? এইসব ব্যাপারে তুমি তো মায়ের পছন্দটা জানো, বলো। হ্যাঁ অভয়, তুমি এত চিন্তা কেন করছো? তুমি তোমার প্রথম মাইনে দিয়ে মায়ের জন্য এত সুন্দর গিফট এনেছো, দেখবে খুব পছন্দ হবে মায়ের। আমি তো ওনার মুখে সেই খুশিটা, সেই গর্বটা দেখতে চাই, যখন মাকে আমি জন্মদিনে ঠিক 12টার সময় ওই হারটা পরাবো।
আচ্ছা চলো, অনেক কাজ আছে। হ্যাঁ আচ্ছা, তুমি ওই ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমার কথা হয়ে গেছে। লাইট তো হয়ে যাবে, কিন্তু এখন বেশি লোড দিতে পারবে না। ও কালকে আরেকবার এসে দেখবে, তারপর আমরা বাড়িতে ফিরতে পারবো। এইবার তো মাকে জন্মদিনে একেবারে অবাক করে দেবো। চলো। শ্রদ্ধা বলছি, ওই হারটা মায়ের সত্যি পছন্দ হবে তো? হ্যাঁ অভয়, এখন চলো। আপনি কি কিছু খুঁজছেন? আমি সাহায্য করব। আন্টি, এখন তুমি বলে দাও ওকে, বারবার কল করে জিজ্ঞাসা করছে। ও জিজ্ঞাসা করছে পেয়েছো নাকি পাওনি। তুমি পেয়েছো না? হ্যাঁ, আমি না খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে গেছি, গলা একদম শুকিয়ে গেছে। যশস্বীদি, এক গ্লাস জল নিয়ে আসুন না। এক্ষুনি আনছি। যে ছেলেকে আমি লালন পালন করে বড় করলাম, জানি না এই দীক্ষিত পরিবার ওকে কি জাদু করেছে। আর এই ছেলে নিজের প্রথম ইনকাম বউয়ের মায়ের হাতে দিয়ে দিল, প্রথম হার বউয়ের হাতে, আর নিজের মা যে আছে তাকে ভুলে গেল। কি থেকে কি হয়ে গেল না আন্টি? এবার শ্রদ্ধা পড়বে এবার দামি হারটা, আর তুমি পড়বে ওই পুরনো হার। এখন বৌমার আলমারিতে লুকিয়ে লুকিয়ে দেখো, আর কি করবে। আন্টি, এবার তোমাদের ভাবনা চিন্তার ব্যাপার। এখন আমি যদি ওই জায়গাতে থাকতাম না, তোমাকে সবচেয়ে উপরে রাখতাম। আর এমনিতে তো ছেলের কাছে মায়ের আশীর্বাদ ছাড়া বড় কিছু তো হয় না। না আন্টি, আমি বলছি, এই দুই বোন মিলে না আমাদের পরিবারটাকে ভেঙে দিতে চাইছে। ছোট বোন তো মুখের উপর বলে, আর বড় বোন ভালোবাসা দেখিয়ে। স্বপ্ন দেখছে নাকি? এটা বড়রা কীর্তি তো না, কিন্তু ওরা আমাদের বাড়িতে। কেউ চিমটি কাটে হবে? ভালোভাবে দেখো পিসি, আমরাই এসছি। সত্যি করে বলো তুমি, আমার সাথে ঝগড়া না করে তোমার ঘুম আসে না? না তাই এসেছো না, নাকি আবার এসেছে পুলিশ বাড়িতে? মা, আগে আপনি আমার জন্য আন্টি ছিলেন, তারপরে শাশুড়ি মা হলেন। আমি জানি যে এই কদিনে আমাদের সম্পর্কের মধ্যে খুবই তিক্ততা এসেছে, কিন্তু আমি আমার বুকে হাত রেখে বলছি, আর আমার মনে সেসব কিচ্ছু নেই।
কীর্তি তুমি। আমি কি আমার মায়ের সাথে আবার নতুন করে শুরু করতে পারি? আপনারা কি আজ সন্ধেবেলা সবাই মিলে আমাদের বাড়িতে খাবেন? বাবা, তোমরা সবাই আসবে তো? জানাবো আমরা। ঠিক আছে। এবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কীর্তি চলো। বৌদি, মিষ্টি মিষ্টি কথা না শুনতে খুব ভালো লাগে, কিন্তু কখন সুগার হয়ে যায় বোঝা যায় না। আর এই মেয়েটা তো না এক নম্বরের শয়তান, নিশ্চয়ই কোনো কাণ্ড করেছে বাড়িতে, আমি বলে দিলাম। ঋতু, আজকে প্রথমবার ও মন থেকে আমাকে মা বলেছে। তুমি ওর আওয়াজে আন্তরিকতা দেখতে পেলে না? আমার তো মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। সেই আনন্দেই নয়না তোমার, আরো অনেকবার তোমার মন ভেঙেছে, আর এমনি তো রাতারাতি সবকিছু বদলে যায় না। কিন্তু হ্যাঁ, এক সন্ধ্যায় বসে খেলে কিছু যায় আসে না। এই শাশুড়ি মাকে হঠাৎ মা বলে ডাকার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, আমাকে খোঁজ নিতে হবে। আমিও দেখব, ঋতু নাম আমার। কোথায় কথা লুকিয়ে থাকে? গিয়ে মাকে বলে দেবে যে আমরা এখানে এসেছিলাম আজকের খাস খবর বলে। যেন বাইকটা পর্যন্ত আমি ঘষ্টাতে ঘষ্টাতে পাশের গলিতে রেখে এসেছি। দেখো হাতের অবস্থা। একটা কাজ করো, তুমি কিচেনে গিয়ে সব তৈরি শুরু করে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে। আরে আগে তো তোমার চপ্পলটা নিয়ে নাও। সরি। চলো ম্যাডাম, তাড়াতাড়ি হাত চালাও।
12টা বাজতে আর কিছুক্ষণই বাকি। এত রাত্রি হয়ে গেছে আর দুজনে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আরে জন্মদিন তাও নিজের মায়ের কাছে এলো না। আমি ফোন করছি। আরে মায়ের ফোন আসছে। মায়ের ফোন আসছে, কথা বলে নাও না। আরে ফোনটা কেন তুলছে না? আমি আবার করব। আরে কি হলো রে বাবা, তোদের দুজনের গাড়ি কি খারাপ হয়ে গেছে না গাড়িটাকে ছুড়ে ফেলে দিয়েছিস? আরে এত রাত হয়ে গেছে, কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আরে মা কোথাও ঘুরছি না, একটু কাজের জন্য বাইরে এসেছিলাম, আসছি বাড়ি। তাড়াতাড়ি আয়। আর কতবার তোকে বলতে হবে যে রাত্রিবেলা বাইরে ঘুরে বেড়াবি না? আরে কানপুরের রাজধানী এক্সপ্রেস, একটু শান্ত হও। আরে আসছি বাড়িতে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, আমি কখন থেকে অপেক্ষা করছি তোদের। সব ঠিক আছে? আরে ম্যাডাম তাড়াতাড়ি কাজ করো, এখন ফোনও চলে এসেছে, তাড়াতাড়ি করো। শোনো শ্রদ্ধা,